রাতে ডিনার করতে এসেছি। এটা হচ্ছে গিয়ে হোটেল ডিলা ফার্মস এর পাশেই হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্টের মতো আছে। তো রে বাবা রে, এখানে গাড়িগুলো দেখেন এত স্পিড আছে, মানে জাস্ট বলাবার। আর একটা মাঝে মাঝে তো এমন কি বলবো, ও এখানে দেখেন ব্যাম্বু বিরিয়ানি পাওয়া যায়। এই চিন রিঙ্গিত করে ওকে। সো আমরা এখন যাব, বসবো, ব্যাম্বু বিরিয়ানি খাবো। এটা হচ্ছে গিয়ে সেই রেস্টুরেন্টটা, ভিতরের সাইডটা খুবই সুন্দর করে ওরা ডেকোরেট করেছে। তো আমরা যেটা অর্ডার করতেছি সেটা হচ্ছে গিয়ে এটা, ওটা হচ্ছে গিয়ে একটা চিকেন স্যুপ, বিকজ অন্যগুলো দিচ্ছে না, কারণ সেখানে ওরা মানে অনেক কিছু দিয়েছে যেগুলো আমরা খাই না, লাইক আপনার শামুক টামুক এই সেই বকর চকর অনেক কিছু দিছে, তো সেগুলো আমরা খাই না, সেই জন্য সেগুলো অর্ডার দিচ্ছি না। আর হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি অর্ডার করেছি আমি, একটা চিকেন ব্যাম্বু বিরিয়ানি অর্ডার করেছি, উনি মাটন অর্ডার করেছে। তো লেটস সি খাবার কেমন হয়, আই হোপ ভালো হবে। এটা অনেক ফেমাস একটা, আই হোপ খাবার ভালো হবে, এটা অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট। ডোরি ফিশ, ডোরি ফিশটা হচ্ছে যে ম্যানহাটন ফিশ মার্কেটে যে ফিশটা খায় না ওটা, মে ডোরি ফিশ ওয়ান প্লেট। ওকে যে দিস ওন, ওকে ডোরি ফিশ। সো দেখি এখন খাবারগুলো কেমন হয়। এটার রেস্টুরেন্টটার নাম হচ্ছে গিয়ে লোরি 78। সো আপনারা কেউ যদি আপনারা কেমন হয় না আসেন, অবশ্যই এখানে আসবেন, বিকজ এই আমার দেখা মতো আজ মানে দুই দিনের মধ্যে আমার এইটা অনেক সুন্দর লেগেছে রেস্টুরেন্টটা। আমরা যে স্যুপটা দিয়েছি সেটা হচ্ছে কি চলে এসেছে স্যুপের মধ্যে, এগুলো তো সবগুলো কিন্তু মানে কাঁচা কাঁচা, এগুলো আমাদের থেকে এখানের মধ্যে দিয়ে দেন সেগুলো বয়ল হওয়ার পরে দেন খেতে পারবো। দেখেন এটা হচ্ছে বাস বিরিয়ানি দিয়ে গেলে এখন আরেকটা আমারটা ঢালবে এখন। তো এখানে কি কি দিছে আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে কি বিহুন, এন্ড এটা হচ্ছে এগ, এই যে এখানে হচ্ছে শিম, দেন হচ্ছে গিয়ে ওই যে ফিশ যেটা বলছি দেওয়ার জন্য ওদেরকে সেটা দিছে, এন্ড এখানে হচ্ছে র চিকেন দিছে, আমার দেখি হট কিন্তু, আর এখানে ওরা ক্রেপ দিছে, এটা হচ্ছে ক্রেপ, এটা হচ্ছে গিয়ে এটা কি জানি না, এগুলো কি জানি না। তো এগুলো সবগুলো এখানে মধ্যে দেওয়ার পরে বয়ল করে দেন আমরা খাবো, স্যুপ বানাই খাবো, বয়ল করে না স্যুপ বানাই খাবো। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমাদের সেই চিকেন বিরিয়ানিটা, যেটা ব্যাম্বু বিরিয়ানি, খেয়ে দেখি কেমন হয়। তো এখন এটা আমরা ই করব, দেখি খুলে, তো ওয়াও দেখেন এখন এখানের মধ্যে সব দিয়ে দিয়ে দেন খাবো আমরা, দাঁড়ান শিমটা দিয়ে আছে, এই যে কাঁকড়া দিয়েছিল, ইয়েস এটা হচ্ছে সেরকম সেরকম মজা করতেছি ভাই, এই যে দিয়ে দিলাম দুইটা শিম। আমি দেখি রুমে গিয়ে কল দিচ্ছি আপনাকে কেমন, এন্ড এগুলো কি জানি না, খাওয়া দাওয়া করে নি, মামা হাত দিবে না কিন্তু হট, আমার আমার আরেকটু এদিকে নিয়ে আসে, আপনার সাইডে করে নিয়ে যান। এই যে দিয়ে দিলাম সব, চুলা বন্ধ হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছেন তো, গ্যাস চলে গেছে, আমরা এগুলো করতে করতে গ্যাস চলে গেছে, এখানে গ্যাস ফিট করে দিচ্ছে, এই যে এখন আমার গ্যাস চলছে, ওকে থ্যাংক ইউ। দেখো ওনাদের সাইডে করে দিচ্ছে, কারণ হচ্ছে কি নাহলে আমার মেয়ে ই করে দিবে। আমি এখান থেকে কয়েকটা ফিশ দিই, এই যে এগুলো হচ্ছে ফিশ, র ফিশ, এগুলো দিলে এখন বয়েল হয়ে যাবে। আসলে এগুলো আমাদের কেয়ালে মানে সচরাচর দেখা যায়, কিন্তু আমরা কখনো সাহস করি না খাওয়ার জন্য, কারণ কি না কি দেয়, যেমন এখানেও শামুক টামুক কিন্তু দেওয়ার কথা ছিল, আমরা মানা করছি দেওয়ার জন্য। কয়েকটা চিকেন দিই, এই যে এগুলো হচ্ছে কি ক্র্যাব,
দিছি এটা হচ্ছে ক্র্যাব এটা ক্র্যাব দি এই ঢাকনাটা দিয়ে দেন তাহলে হচ্ছে গিয়ে ভালো করে সিদ্ধ হবে ওকে তো আমি এখানে চিকেন মানে ব্যাম্বো বিরিয়ানিটা খেয়ে দেখতেছি কেমন হয় রাইসটা কিন্তু খুবই ঝরঝরা সি টেক ওয়ান বাইট মজা স্যার চিকেনের পিসটাও কিন্তু অনেক বড় হিউজ আমার থেকে এই পিসটা একদমই বিরক্ত লাগে বুকের পিসটা আমার ভাল লাগে না একদম এটা হচ্ছে কি রানের পিস অবশ্য এক হাতে ভিডিও করতে চার এক হাতে চিকেন সহ নিয়ে খেয়ে দেখি মজা আছে এটা কি করতে আমাকে নিয়ে নিয়ে দিতে দেখছে সেখানে এখন ও নিয়ে নিয়ে দিবে সো আমার ভালো লাগছে এখন আপনি খেয়ে বলেন আপনার কেমন লাগছে কেমন স্মেলটা একটু ডিফারেন্ট কারণ হচ্ছে তোমার ব্যাম্বুর ভিতরে না অবশ্যই না ভালো লাগছে নরমাল বিরিয়ানিতে তো অনেক বেশি অয়েলি থাকে এটা তো অয়েলি না এটা সবচেয়ে বড় বিষয় হ্যাঁ এটা কিন্তু একদম অয়েলি না মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অয়েলি না একদম কিন্তু অলি না অয়েল সেটা হ্যাঁ আর এটা ব্যাম্বুর ভিতরে রান্না করছে না এটা সেটা হচ্ছে কি একটা গুড সাইন সো আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করি এটা হয়ে গেলে এটা খাওয়ার সময় আপনাদেরকে আবার দেখাবো মানে টেস্ট গুলো কেমন হয় তো আমরা এখন এগুলো ট্রাই করতেছি এখানে ক্র্যাবের যেটা আছে সেটা নিলাম বাট এটা হচ্ছে কি ক্র্যাব না অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্র্যাবের সসেজ সি মজা আছে আমরা কেন কি খেলাম না এতদিন গটনস সি সচরাচর চাইনিজটা খেয়ে থাকে বাকি আরো দিতে হবে তো আমাকে দিয়ে না আমি আগে খাই দেখেন টেস্টটা বলেছেন মজা সসেজ সিদ্ধ করলে যেরকম লাগে আর কি অবশ্য সসেজের যে টেস্ট আছে সেটার সাথে এটা পুরোটা ডিফারেন্ট বিকজ ওটা হচ্ছে চিকেন সসেজ আমরা যেটা সচরাচর খাই অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ক্র্যাব সসেজ আর ওকে কান খেয়ে দিছি বিকজ এখানে দুটো ডিম দিছিল দুটোটা ডিমও ভেঙে গেছে দেখেন আর হচ্ছে বয়েল করার জন্য দিছিল তো কি করছে সবগুলো ফেলে এখানে ভেঙে গেছে এটা তো 10 জনের খাবার ভাই আমরা দুজনে কেমনে খাবো কাকে খুঁজতেছো মামা কে টু ওই কাছে